ওয়েব সিরিজ বানাইছে। ওয়েব সিরিজ তো ড্রয়িং রুমে সবাই মিলে বসার জিনিস, বসে দেখার জিনিস নয়। এটিতে হিসামারি তোর কুয়ালো হিসামারি। আমি ছাড়ছি যে আমার মেয়ে আসতেছে। ইউটিউবে তো পর্নোগ্রাফি ওপেন প্ল্যাটফর্মে আছে। ইউরোপের কালচার আমাদের কালচার এক। যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই সিরিজটি প্রযোজ্য। এদেশ মুসলমানের, এদেশ শাসন করে মুসলমান। অস্ট্রেলিয়ার সংজ্ঞাটি কে আসলে নিরূপণ করলেন? এবং এই মিডিয়াতে নোংরা লোক ভরে গেছে ভাই। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের যে যেখানে আছেন সেখান থেকে আজকে সকলকে স্বাগত করছি আজকের এই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। দর্শক, আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশ সরকার যখনই বাংলাদেশে বিদেশি পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলো বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই বাংলাদেশে বসে কিছু অসাধু পরিচালক ওয়েব সিরিজের নামে পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছেন গোটা বাংলাদেশে। আর যখনই ওয়েব সিরিজের নামে এ সকল পর্নোগ্রাফি বন্ধ করার জন্য বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে, ঠিক সে সময়ে পূর্ব পরিকল্পিতভাবে নিজেদের লোক নিয়ে এসে সাজানো টক শোতে তারা পর্নোগ্রাফি সে সকল ওয়েব সিরিজের পক্ষে সাফাই গাচ্ছেন। এছাড়া একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা যে পর্ন আসক্ত, এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরিভাবে আজকে প্রমাণ আবিষ্কার করবেন। তো চলুন শুরু করা যাক। দর্শক, অনুষ্ঠানের শুরুতে সেই উপস্থাপিকা মিথিলা ফারজানা একটি বিধ্বংসী প্রশ্ন করেন। সে প্রশ্নটি হচ্ছে, ওয়েব সিরিজে অশ্লীলতা হচ্ছে, এটা কি আইন করে বন্ধ করা যাবে? প্রশ্নটি করা হচ্ছে মাসুম রেজাকে। দেখে আসুন। অশ্লীল দৃশ্য থাকছে এই ওয়েব সিরিজগুলো নিয়ে, এটি কি আসলে আইন করে বন্ধ করা যাবে? আপনার কি মনে হয় যেন মাসুম রেজা? এর মানে শিহাব শাহীন ওয়েব সিরিজের নামে যে পর্নোগ্রাফি বানিয়েছেন সেটা কি আইন করে বন্ধ করা উচিত হয়েছে? ব্যাপারটা কি তেমন শোনালো না? তেমনই তো মনে হয়েছে। পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মিথিলা ফারজানা যে এই কথাটি বুঝিয়েছে তা জলজ্যান্ত প্রমাণ আপনারাই আবিষ্কার করতে পারবেন। দর্শক, একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানার সে বিধ্বংসী কথার জবাবে সে মাসুম রেজা জবাব দিয়েছেন, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে বিবেচনা করে ড্রয়িং রুমে যাতে সকলে বসে দেখতে পারি এমন কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে বা দেখাতে হবে। যদি সম্প্রচার নীতিমালাও বলি, সেখানে কিন্তু সামাজিক মূল্যবোধ এবং সামাজিকতা বা সমাজে আমি ড্রয়িং রুমে বসে সবাই মিলে দেখতে পাচ্ছি এইরকম একটা বিষয়, শালীনতা এবং মূল্যবোধ, এই দুটো বিষয় সম্পর্কে আমাদের নীতিমালাতেই, সম্প্রচার নীতিমালাতেও বলা আছে। কিন্তু এই প্রশ্নের জবাবে মিথিলা ফারজানা কি বলেছে শুনুন। তিনি বলেছেন, ওয়েব সিরিজ কি ড্রয়িং রুমে বসে দেখার জিনিস? নিশ চোখে দেখে আসুন। একটি প্রশ্ন হলো যে আপনি বলছেন যে ড্রয়িং রুমে সবাই মিলে বসে দেখার যে সংস্কৃতি আমাদের সেটি মাথায় রাখতে হবে। ওয়েব সিরিজ তো ড্রয়িং রুমে সবাই মিলে বসার জিনিস, বসে দেখার জিনিস নয়। এটি ওয়েব সিরিজ তো ড্রয়িং রুমে সবাই মিলে বসার জিনিস, বসে দেখার জিনিস নয়। এটি এর মানে তিনি এটাই বোঝাতে চাচ্ছেন শিহাব শাহীনের যে ওয়েব সিরিজ রয়েছে, যে পর্নোগ্রাফি রয়েছে, সেটি ড্রয়িং রুমে বসে দেখার জিনিস নয়, বরং সেটি বাথরুমে দাঁড়িয়ে কিংবা খাড়িয়ে দেখার জিনিস। ও, আপনি বলেন না না না, এগুলো তো ভাই আমরা বাথরুমে যা লুকায় দেখি, এম দেখি, হ্যাঁ বাথরুমে তো অনেক কিছু করি, আমি যখন বাথরুমে ঢুকি আর দরজাটা লাগাই
তখন তো ভাই অনেক কিছুই করি, বাম হাতে অনেক কিছু করি, বেচারাল থাকলে ডান হাতে অনেক কিছু করি, করি তো ভাই। কিন্তু ওই কাজটা ড্রয়িং রুমে এসে করতে পারবেন আপনি? বাম হাতের কাজটা বা ডাইন হাতের কাজটা করতে পারবেন ড্রয়িং রুমে? করতে পারবেন আপনার মা বাবার সামনে, আপনার বোনের সামনে, যারা সবাই টিভি দেখতেছিল? সেটাই তো তিনি বোঝাতে চাচ্ছেন, তাই নয় কি? অবশ্যই। তাছাড়া আপনারা খুব ভালো করে জানেন, কিছুদিন আগে বাংলাদেশ সরকার বাংলাদেশ থেকে সমস্ত পর্ন সাইট বন্ধ করার চেষ্টা করেছেন। আর যখন এই সমস্ত সাইট ওপেন ছিল, তখন যে এই একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা তার নিয়মিত দর্শক ছিলেন এবং পর্ন আসক্ত ছিলেন, সেটা কিন্তু তার কথা শুনে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে তার কথা কোন লেভেলে রয়েছে। কিন্তু ওই কাজটা ড্রয়িং রুমে এসে করতে পারবেন আপনি? বাম হাতের কাজটা বা ডাইন হাতের কাজটা করতে পারবেন ড্রয়িং রুমে? করতে পারবেন আপনার মা বাবার সামনে, আপনার বোনের সামনে, যারা সবাই টিভি দেখতেছিল? ঘটনার চক্রে সেই একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা যখন ঘরে বসে শিহাব সুমনের সেই অশ্লীল ওয়েব সিরিজ দেখবেন, আর সেই মুহূর্তে তার শ্বশুর আব্বা যখন ঘরে প্রবেশ করে দেখবে, তখন মিথিলা ফারজানা কি বলতে পারবে যে বাবা বসে এই প্রোগ্রামটি দেখো? ঘটনার চক্রে আমরা ধরেই নিলাম যে তিনি একথা বললেন এবং তার শ্বশুর তার সাথে বসে সে ওয়েব সিরিজ দেখলেন। কিন্তু তখন ঘটনার চক্রে সেই শিহাব সুমনের অশ্লীল ওয়েব সিরিজ দেখতে দেখতে শ্বশুর আব্বা যখন তার বইয়ের মধ্যে যৌনতা খুঁজে পাবে, তখন এর জন্য দায় কে থাকবে? শিহাব সুমন, নাকি একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা, না আমি? কেননা এটাও আপনারা খুব ভালো করেই জানেন যে মাদক এবং যৌনতা এই দুইয়ের মাঝে পড়লে অনেক মানুষ কিন্তু মানুষ থাকে না অনেক সময়ে, সেটা কিন্তু কারোরই অজানা নয়। তো বাই চান্স এমন ঘটনা যদি ঘটে যায়, তখন কে দায়ী থাকবে? সেই প্রশ্ন সকলের কাছেই আজকে রেখে দিলাম। দর্শক, একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানার কথার জবাবে আপত্তি জানিয়ে সেই মাসুম রেজা বলেছেন যে শিহাব সুমনের সেই অশ্লীল কন্টেন্ট ইউটিউবে পর্যন্ত দেখা গিয়েছে, শুনে আসুন। এটি তো একটি সিলেক্টিভ কন্টেন্ট, মানে আপনি ইচ্ছা করলে এটি দেখতে পারেন, ইচ্ছা করলে নাও দেখতে পারেন। সেই জায়গায় নাই, এটি কিন্তু এরকম না। এখন হয়তো কেউ বলবেন পাইরেটেড হয়েছে, এ হচ্ছে হয়েছে, এটি কিন্তু আমাদেরকে কোনো পয়সা দিয়ে কোনো টাবি খুলে এটা দেখতে হয়নি, এটা ইউটিউবে দেখা গেছে। সে মাসুম রেজার কথার জবাবে একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা আবারও শিহাব সুমনের সেই অশ্লীল কন্টেন্টের পক্ষ নিয়ে তিনি বলেছেন যে ইউটিউব কিন্তু টাকা দিয়ে দেখতে হয়, ইউটিউবের জন্য MB কিনতে হয়, ওয়াইফাই কিনতে হয়, এটাই হচ্ছে তার যুক্তি, শুনে আসুন। এটা ইউটিউবে দেখা গেছে, ইউটিউব কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম, ইউটিউবে তো পয়সা দিয়ে দেখতে হয় জনাব মাসুম রেজা, ইউটিউবের জন্য MBP কিনতে হয়, ইউটিউবের জন্য ওয়াইফাই কিনতে হয়, সেটিও একটি পয়সা দিয়ে দেখার মাধ্যম। এর মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, একাত্তর টিভির সেই গবেট উপস্থাপিকা মিথিলা ফারজানার যুক্তিতে ইউটিউবে টাকা দিয়ে ঢুকতে হয়, MB কিনে ঢুকতে হয় এবং ওয়াইফাই কিনে ঢুকতে হয়, সেই কারণে আপনি যেমন ইচ্ছা তেমন কন্টেন্ট তৈরি করতে পারবেন, তাই নয় কি? এটা ইউটিউবে দেখা গেছে, ইউটিউব কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম, ইউটিউবে তো পয়সা দিয়ে দেখতে হয় জনাব মাসুম রেজা, ইউটিউবের জন্য MBP কিনতে হয়, ইউটিউবের জন্য ওয়াইফাই কিনতে হয়, সেটিও একটি পয়সা দিয়ে দেখার মাধ্যম। কিন্তু অন্যদিকে একাত্তর টিভির সেই গবেট উপস্থাপিকা মিথিলা ফারজানা ভুলে যাচ্ছেন যে টেলিভিশন চ্যানেল দেখতে হলেও কিন্তু টেলিভিশন কেনা লাগে, কারেন্ট কেনা লাগে, ডিশ অ্যান্টেনা কেনা লাগে, আরও অনেক কিছু, সেটা কি তিনি ভুলে গিয়েছেন? ইউটিউবে তো পয়সা দিয়ে দেখতে হয় জনাব মাসুম রেজা, ইউটিউবের জন্য MBP কিনতে হয়, ইউটিউবের জন্য ওয়াইফাই কিনতে হয়, সেটিও একটি পয়সা দিয়ে দেখার মাধ্যম। তাহলে সেই যুক্তিতে টেলিভিশন নাটক যারা বানাচ্ছে, টেলিভিশনের জন্য সিনেমা যারা বানাচ্ছে, টেলিভিশনের জন্য শর্ট ফিল্ম যারা বানাচ্ছে, তারাও অশ্লীল কন্টেন্ট তৈরি করতে পারবে, তাই নয় কি? সেটাই তো বোঝানোর চেষ্টা করছেন এই গবেট সাংবাদিক। দর্শক, আপনারা এটাও খুব ভালো করে জানেন যে মানুষ টিভিতে আজকাল ডিশ চ্যানেল দেখার চেয়ে ইউটিউব চ্যানেল বেশি দেখে থাকেন, কেননা ডিশ চ্যানেলে যা দেখা হয় সেটা যদি মিস হয়ে যায়, তা কিন্তু পার্মানেন্টলি ইউটিউবে কিংবা অন্যান্য ওয়েবসাইটে পাওয়া যায়, সেটা কিন্তু কারোরই অজানা নয়। বলবেন পাইরেটেড হয়েছে, এ হচ্ছে হয়েছে, এটি কিন্তু আমাদেরকে কোনো পয়সা দিয়ে কোনো টাবি খুলে এটা দেখতে হয়নি, এটা ইউটিউবে দেখা গেছে, ইউটিউব কিন্তু একটা ওপেন প্ল্যাটফর্ম, ইউটিউবে তো পয়সা দিয়ে দেখতে হয় জনাব মাসুম রেজা,
তো সেই যুক্তিতে একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা নাস্তিকতা প্রচারের উদ্দেশ্যে যে অশ্লীলতার মহামারী ছড়িয়ে দিতে চাচ্ছেন বাংলাদেশে, সেই ঠুনকো যুক্তি কিন্তু মুহূর্তে আজকে খণ্ডানো যায়। কক্সবাজারের হোটেল বোঝা যায়, রুমের পর্দা দেখলে, রুম দেখলে, হ্যাঁ এগুলো ভাড়া নিয়ে অনেকে দেখবেন যে এই যে কক্সবাজার যেগুলো টুরিস্ট প্লেস ওইসব জায়গায় মেয়েদেরকে ভুলায় ভালায় নিয়ে ব্লু ফিল্ম তৈরি করে, আপনারা জানেন অনেকে। এই মিডিয়ার কলঙ্ক কেন, এই মিডিয়াতে ভালো মেয়েরা আসতে চায় না কেন, এইসব কারণে। দর্শক, একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা আবারও তিনি গোড়ামি করে বলছেন যে ইউটিউব দেখতে হলে আপনাকে দেখতে যেতে হবে, এমনটা না যে আপনি টিভি খুললে সেটা সরাসরি দেখতে পারবেন। শুনে আসুন তার গোড়ামি। অনেক কিছু নেটফ্লিক্স, আপনি নেটফ্লিক্স পয়সা না দিলে দেখতে পারবেন না, ইউটিউবে এটা ওপেন প্ল্যাটফর্মে এসেছে, আমাদের জায়গা। আমি এইখানে বলছিলাম যে ইউটিউবও তো আপনাকে যেতে হবে ওটি দেখার জন্য, এমন তো না যে টিভি খুললেই ওটি দেখতে পারবেন। হিসামারি তোর কুয়ালো হিসামারি। তিনি কিন্তু এটাও ভুলে যাচ্ছেন যে পছন্দের ডিশ চ্যানেল দেখতে হলে আপনাকে রিমোট দিয়ে খুঁজে বের করতে হয়। কি করতে হয় না, অবশ্যই করতে হয়, সে জিনিসটা কিন্তু এই মিথিলা ফারজানা ভুলে যাচ্ছেন অশ্লীলতা ছড়ানোর কুযুক্তি খুঁজতে খুঁজতে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কারণ কি জানেন, এই মিডিয়াতে নোংরা লোক ভরে গেছে ভাই, নোংরা লোক ভরে গেছে। দর্শক, শয়তানি করতে করতে মিথিলা ফারজানা এবার তিনি বলেই বসেছেন যে ইউটিউবে তো পর্নোগ্রাফিও ওপেন প্ল্যাটফর্মে আছে। শুনে আসুন। এমন তো না যে টিভি খুললেই ওটি দেখতে পারবেন না, কিন্তু সেটার জন্য আমি বলছি সেটা তো ওপেন প্ল্যাটফর্ম, সেটা তো ওপেন প্ল্যাটফর্মে এসেছে এবং এটা লক করার পর তো পর্নোগ্রাফিও ওপেন প্ল্যাটফর্মে আছে। এখন বিরাট এক প্রশ্ন, ইউটিউবে পর্নোগ্রাফি ওপেন প্ল্যাটফর্মে আছে, সেই যুক্তি থেকে আপনিও বাংলাদেশে বসে বাঙালি হয়ে পর্নোগ্রাফি বানাবেন বিদেশিদের মতো? আমরা মানুষ হইছি কেমনে ছোটবেলা থেকে, ওই বিদেশিদের মতো? আপনারা যে বিদেশের সঙ্গে তুলনা করেন, কলকাতার সঙ্গে তুলনা করেন, কলকাতার কালচার আমাদের কালচার এক, ইউরোপের কালচার আমাদের কালচার এক, কখনোই না। কেননা আমাদের দেশের কৃষ্টি কালচারে কিন্তু আপনাকে ফলো করতে হবে, কি রেওয়াজ রয়েছে সেটাই আপনাকে অনুসরণ করতে হবে। তাছাড়া বাইরের দেশ কি করলো, বিদেশিরা কি করলো, সেটা দোহাই দিয়ে আপনি বাংলাদেশে বসে তো পর্নোগ্রাফি বানাতে পারেন না, অথবা অশ্লীল ওয়েব সিরিজ তৈরি করতে পারেন না। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, তাছাড়া পর্নোগ্রাফি আছে এমন অসংখ্য ওয়েবসাইট কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন এবং তার সাধ্যমতো বন্ধ করে যাচ্ছেন, সেটা নিশ্চয়ই আপনারা ভালো করে জানেন। কিন্তু কিছু কিছু ব্যাপারে বিটিআরসির সক্ষমতা নেই, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। সুতরাং আইন যাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তাদেরকে নিয়ন্ত্রণ করবে, এটাই কিন্তু যুক্তিযুক্ত। সেই যুক্তিযুক্ত ব্যাপারকে অযৌক্তিকভাবে চালিয়ে দিচ্ছে এই একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সে টেলিভিশনে বসে তারা কি পরিমাণ তথ্য সন্ত্রাস করেই যাচ্ছে একের পর এক। আমি নাটক জগতের সবাইকে বলবো, সিনেমা জগতের সবাইকে বলবো, প্রতিবাদ করুন, থুতু মারুন, থুতু, এগুলো ব্লু ফিল্ম, সব সত্যি কথা বলা যাবে না, সব সত্যি কথা পর্দা আনা যাবে না, না হলে সব সত্যি কথা প্রকাশ পেলে এই সমাজ, এই যে আমার পিছনে বাড়ি ঘর যা দেখতে আছেন এগুলো সমাজ, এই সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর এটাও আপনারা খুব ভালো করে জানেন যে বাংলাদেশ সরকার বিদেশি পর্নোগ্রাফি বন্ধ করেছে, সে বিদেশি পর্নোগ্রাফি বন্ধ করার পর এখন দেশে বসেই কিছু কুলাঙ্গার বাঙালি পরিচালক তারা পর্নোগ্রাফি বানানো শুরু করেছে, যেটা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন। অর্থাৎ সরকার একদিকে নৌকার পানি সেচছেন আর অন্যদিকে বাংলাদেশে সেই অশ্লীল ডিরেক্টররা নৌকায় ফুটো তৈরি করছেন, তাই নয় কি? অবশ্যই। দর্শক, বাংলাদেশে অশ্লীলতাকে বৈধতা দেওয়ার জন্য একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানা আবারও অশ্লীলতার পক্ষে সাফাই গিয়ে তিনি বলছেন যে কন্টেন্টের গায়ে সেটা লেখা থাকে 18+, সেই কারণে 18 বছরের উপরে যারা পূর্ণ বয়স্ক তারা দেখতে পারবে আর যাদের দেখার দরকার নেই তারা দেখবে না। শুনে আসুন।
বিটিএস থেকে না ঘরের বয়স্কজন সেটাতে যাবেন কেন? যদি গ্রহণযোগ্য না মনে হয় তিনি সেটাতে যাবেন কেন? মানে সেটি তো আসলে বিটিভির মতন কোনো মাধ্যম নয় যে যেখানে আপনি টিভি খুললেই দেখতে পাবেন। ওখানে আপনাকে সার্চ দিয়ে ওই জায়গাটা যেতে হবে এবং ওখানে কোনো খুব স্পষ্ট করে লেখা আছে যে 18 বছরের ওপরের যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য এই সিরিজটি প্রযোজ্য। মানে সেখানে আপনি যতক্ষণ না যাবেন ততক্ষণ পর্যন্ত দেখতে পাবেন না। তাছাড়া এটাও আপনারা খুব ভালো করে জানেন যে যে সকল ভিডিওর গায়ে 18+ লেখা থাকে সেই ভিডিওতে কিন্তু সবচেয়ে বেশি ভিউজ হয়, তাই নয় কি? কেননা সেখানে 18+ কি আর 18- কি সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই ভিডিওর উপরে যখন দেখে এটি 18+ কন্টেন্ট। এর মানে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এই সকল পরিচালক, উপস্থাপিকা এবং টেলিভিশন চ্যানেল বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে বিপদগামী করার উদ্দেশ্যে তারা মূলত এই সকল কর্মকাণ্ড সংগঠিত করে থাকে, যা ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন, তাই নয় কি? সেই প্রশ্ন করতে থাকুন। প্রশ্ন যদি না করেন তাহলে আপনার মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে, আর আপনার মাথার উপর যদি প্রশ্নবোধক চিহ্ন লেগে যায় তাহলে দেশের মাথার উপর প্রশ্নবোধক চিহ্ন লেগে যাবে। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। আবারও নেক্সট টাইম আপনাদের সাথে দ্বিতীয় পর্ব নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। ধন্যবাদ।